আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে রাজা রামমোহন রায় ল্যাবরেটরি ফাউন্ডেশনের থেকে মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিছু শূন্য পদে নিয়োগ করতে চলেছে। তোমাদের সাথে পুরো বিস্তারিতভাবে আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তার জন্য তো চলো ভিডিও শুরু করা যাক। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসেছে, বিজ্ঞপ্তি কি বলা রয়েছে, রাজা রামমোহন রায় ল্যাবরেটরি ফাউন্ডেশন, যেখানে বলা রয়েছে অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যারা আবেদন করবেন তাদের লেভেল দ্বিতীয় হিসাবে বেতন দেওয়া হবে 19,900 টাকা। আর এখানে পোস্ট রয়েছে মিনিমাম দুটো পোস্ট, যেখানে আনরিজার্ভের জন্য একটা রয়েছে, ইডব্লিউএসের জন্য একটা রয়েছে, আর স্টাফ কার ড্রাইভারের জন্য দুটো অর্থাৎ দ্বিতীয় লেভেল হিসাবে 19,900 টাকা বেতন দেওয়া হবে। এখানে একটি শূন্যপদ রয়েছে যারা ওবিসিরা আবেদন করতে পারবে। কি বলা রয়েছে, ফর জেনারেল ইনস্ট্রাকশন ইনফরমেশন ইনক্লুডিং প্রেসক্রিপ্ট অ্যাপ্লিকেশন ফর্ম এলিজিবিলি এজ লিমিট রিজার্ভেশন মোড অফ রিক্রুটমেন্ট ইটিসি ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্ট এবং কি নোটিফিকেশনের প্রত্যেকটি বিষয় নিয়ে উল্লেখ করে দেওয়া রয়েছে। কি বলা রয়েছে, ইজ অ্যাভেলেবল অ্যাট www.rrrlfgovernment.in, অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাবভ পোস্ট উইল বি রিসিভ অনলি থ্রু অফলাইন মোড, অর্থাৎ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কি বলা রয়েছে, তারপর দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ 30 days from the date excluding the day of publication, অর্থাৎ এখানে of publication of advertisement in the employer news রোজগার সমাচার হার্ড কপি। তো এখানে বলা রয়েছে রোজগার সমাচারের ভিত্তি করে নিয়োগ করা হবে। এখানে কি বলা রয়েছে, কি কি জমা দিতে হবে আবেদন করার জন্য, কোন ডকুমেন্ট কোথায় গিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল রিকোয়ার্ড ডকুমেন্ট মাস্ট বি সিন বাই পোস্ট এবং কুরিয়ারের মাধ্যমে। ডাইরেক্ট জেনারেল রাজা রামমোহন রায় ল্যাবরেটরি ফাউন্ডেশন, ব্লক DD34 Sector 1 সল্টলেক সিটি, কলকাতা 7,64,000। কি বলা রয়েছে, অ্যাপ্লিকেশন রিসিভ আফটার দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট এনি রিসপেক্ট নট কনসাইডেড এনি কোয়ারিজ জেন্ডিয়াম অ্যামেন্ডমেন্ট অর্ডার, অর্থাৎ এখানে যদি কোনো রকমভাবে অসুবিধা করেন তাহলে কিন্তু এখানে ফর্ম ক্যান্সেল করে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে দুটো চাকরি বিষয় নিয়ে আছে, যেটা ক্যাটাগরিতে রোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, স্টাফ কার ড্রাইভার রয়েছে, যেখানে যেই পদের জন্য আবেদন করেন না কেন সেই পদের জন্য এখানে মিনিমাম যে হার্ড কপি এবং কি জেরক্স কপি ডকুমেন্ট গিয়ে কিন্তু ওই স্থানে জমা দিতে হবে। এই স্থানটা পুরো বিষয় এখানে দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট জেনারেল রাজা রামমোহন রায় ল্যাবরেটরি ফাউন্ডেশন, ব্লক DD Sector 1। তো কী কী ডকুমেন্ট, যাবতীয় ডকুমেন্ট জমা দিতে হবে, প্রথম দিতে হবে নিজের রেসিডেন্ট সার্টিফিকেট, রেসিডেন্ট প্রুফের জন্য আধার কার্ড বা ভোটার কার্ড, আর এখানে দিতে হবে মাধ্যমিক সার্টিফিকেট দিতে হবে এবং মার্কশিট দিতে হবে যেই পদের জন্য আবেদন করেন না কেন, কারণ এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা কিছুই বলা হয়নি। পরবর্তীতে আমরা এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করব। বিজ্ঞপ্তি এখনও ফুল ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়নি, যখনই ফুল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার আগে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তার আগে কিন্তু তৈরি থাকতে হবে, রেডি থাকতে হবে আবেদন করার জন্য। ভিডিও শেষ করছি, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব।